এই ছবিটা হচ্ছে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্তির সত্যায়িত সনদপত্র। এই সনদ দিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল। ছবিতে আপনি নিতান্তই কিছু বর্ণ আর শব্দ দেখতে পাচ্ছেন। এই ছবিকে ভালোমতো বর্ণনা করলে আপনিও বুঝে ফেলবেন যে আপনি আর মাত্র কয়েকদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। আপনার সাথে আপনার বাবা মা সন্তান সবাই অতীত হয়ে যাবে। ছবির রিপোর্টটিকে বলা হয় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। যখন কোন রোগ শনাক্ত করার পরও কোন ওষুধে ভালো হয় না, তখন ব্যাকটেরিয়া সমৃদ্ধ ব্লাড পুজ বা ইউরিনকে পাঠানো হয় ল্যাবরেটরিতে। কেন অতি সাধারণ একটা রোগ ওষুধে ভালো হচ্ছে না তা জানতেই এই ব্যবস্থা নেওয়া হয়। ল্যাবে মাইক্রোবায়োলজিস্টরা সেই ব্লাড ইউরিন বা পুজকে কয়েকদিন ধরে চাষ করেন। এরপর ব্যাকটেরিয়াদের উপর বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। সেই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সক্ষম কিনা তা যাচাই করা হয়। ব্যাকটেরিয়াকে মারার সক্ষমতা থাকলে সেই অ্যান্টিবায়োটিকের পাশে লেখা হয় এস, এস ফর সেন্সিটিভ, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম। ব্যাকটেরিয়াকে মারার সক্ষমতা না থাকলে লেখা হয় আর, আর ফর রেজিস্ট্যান্ট, ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম নয়। আগে কাজ করলেও ব্যাকটেরিয়া নিজেকে বদলে ফেলেছে, এতে কি দাঁড়ায়? অতি সাধারণ রোগও আর অ্যান্টিবায়োটিক দিয়ে সারবে না। রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এখন ইচ্ছে মতো বংশ বিস্তার করতে পারবে। মানুষের শরীরে রোগ সৃষ্টি করে তারা বহাল তবিয়তে বেঁচে থাকবে। চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞান দর্শকের ভূমিকায় শুধু দেখে যাবে। একদিন ছোট্ট অসুখটা নিয়েই আক্রান্ত মানুষটা মারা যাবে। রিপোর্টে দেখুন বাচ্চাটির বয়স মাত্র 4 বছর, অথচ সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তার খুব সামান্য একটা রোগ, ওষুধ দেওয়া হয়েছে কিন্তু রোগ সারছে না। চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞান তাকে আর বাঁচাতে পারবে না, ছেলেটা নিশ্চিত মারা যাবে। শত শত অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা সম্ভব না, কারণ ব্যাকটেরিয়া নিজের ডিএনএ নিজেই পরিবর্তন করে ফেলেছে। ফলে সামান্য ব্যাকটেরিয়া মারার মতো সক্ষমতা চিকিৎসকদের হাতে নেই। বাচ্চাটির বাবা মা চেয়ে চেয়ে দেখছে ছেলেটার অকাল মৃত্যু। পৃথিবীর আলো বাতাসে মা বাবার আদর নিয়ে বেড়ে ওঠা, বেঁচে থাকা কি মাত্র 4 বছরের জন্য, এই শিশুটি তার মৃত্যুর জন্য দায়ী নয়। কেন মরতে হচ্ছে শিশুটিকে? এতক্ষণে আপনারা কি তা বুঝতে পেরেছেন? কেন তার কারণ জানতে চান? শুনুন তাহলে। সামান্য জ্বরে আমরা ফার্মেসি থেকে 2 জিম্যাক্স কিনে খেয়ে ফেলি। 100 ব্যাকটেরিয়াকে মারার জন্য 7 দিনের ডোজ লাগে, অথচ 2 দিন পর ভালো হয়ে গেলে আমরা আর সেই ডোজ পূর্ণ করি না। 70টা ব্যাকটেরিয়া মরলেও বেঁচে থাকা বাকি 30টি ব্যাকটেরিয়া জিম্যাক্স কে চিনে ফেলে, ফলে তারা নিজেদের গঠন দ্রুত বদলে নেয়। তখন আর জিম্যাক্স দিয়েও পরের বার আমরা রোগ সারাতে পারি না, কারণ জিম্যাক্স এর বিরুদ্ধে সব ধরনের স্থায়ী ব্যবস্থা ব্যাকটেরিয়া নিয়ে ফেলেছে। এখন এই ব্যাকটেরিয়াওয়ালা মানুষটি যদি আমাদের সামনে আসে, বসে, তার নিঃশ্বাস, হাঁচি, স্পর্শে আমাদের শরীরে জিম্যাক্স রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটি চলে আসবে। এইভাবে জিম্যাক্স রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া লাখ লাখ কোটি মানুষের দেহে সঞ্চারিত হবে। একটা নবজাতক যে কিনা গতকাল জন্মালো, সেও আপনার ভুলের কারণে একটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে নিজের শরীরে ধারণ করলো। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাসিন্দা, যে মেসে থাকেন সেই মেসের বর্ডার, যে নদীতে পা চুবাবেন সেই নদীর অনুকূলের বাসিন্দারাও হয়ে গেল জিম্যাক্স রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার অভয়ারণ্য সম্পন্ন মানুষ। শুধু জিম্যাক্স কেন, আমাদের কেউ কেউ অন্য রোগে আক্রান্ত হয়ে অন্য অ্যান্টিবায়োটিক খাবে, আরেকটি ওষুধের রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করবে, সেই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ভাগাভাগি করবে সারা দেশের মানুষের সঙ্গে। যেখানেই যাবে, যেখানটাই স্পর্শ করবে সেখানেই হাঁচি দিবে, যেখানেই বসবে সেখানেই খাবে, সেখানেই ছড়িয়ে দিবে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এভাবে একটা একটা করে সব ব্যাকটেরিয়া আরো একটি ব্যাকটেরিয়ার কাছ থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট শিখে ফেলবে, ফলে সবার কাছ থেকে ধার করে আমাদের ব্যাকটেরিয়াগুলো হয়ে যাবে সকল অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট। তাকে এখন যে ওষুধই দিন না কেন কাজ করবে না, ফলে আপনি ওষুধের ডিসপেন্সারিতে কোটি কোটি টাকার ওষুধ রেখেও বিনা চিকিৎসায় মারা যাবেন। তারা যত ধনী হোক, দুনিয়ার যে দেশেই চিকিৎসা করাক, সে ঈশ্বরের কাছেই নিজেকে সমর্পণ করুক, সে আর ফিরবে না, তার মৃত্যু অনিবার্য। ভয়ের কথাটা তাহলে কোথায়? আপনার শরীর থেকে রক্ত নিয়ে কালচারে পাঠান, দেখুন আপনি নিজেও অলরেডি অর্ধেক অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট ওয়ালা ব্যাকটেরিয়া নিয়ে বেঁচে আছেন। আরো ভয়ের কথা কোথায় জানেন? যে 300 জন মানুষ রেজিস্ট্যান্ট, তাদের ঘরের বাবা মা সন্তান বন্ধু বান্ধবের অনেকেই অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে আছে। কেউ অতি উৎসাহী হয়ে নিজের রক্ত কালচারের জন্য যেদিন হাসপাতালে পাঠাবেন, সেদিনই তারা ধরে ফেলবেন যে নিজের অজান্তেই এইডস এর চাইতেও ভয়াবহ একটি ব্যাপার নিয়ে সে এতদিন বেঁচেছিল। আজ থেকে তার মৃত্যুর কাউন্টডাউন শুরু। আমাদের শরীরের ব্যাকটেরিয়া যে হারে রেজিস্ট্যান্ট হচ্ছে, সেই হারে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে না। জীবন রক্ষাকারী প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কৃত হয় 1940 সালে। সবচেয়ে ক্ষমতাধর অ্যান্টিবায়োটিক মেরোপেনেম প্যাটেন্টেড হয় 1983 সালে। এর মাঝামাঝি সময়টায় আমরা হাজার হাজার অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেও মেরোপেনেমের মতো আর কোন শক্তিশালী অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আসেনি। 4 বছরের বাচ্চা ছেলেটি আপনাদের
আমাদের দোষে পৃথিবী থেকে চলে যাচ্ছে। সে কি আমাদের ছেড়ে দেবে? তার শরীর থেকে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অবশ্যই তার বাবা মা সহ অনেকের শরীরে ছড়িয়ে দিয়ে গেছে। দায়মুক্তি আমাদের হবে, পুরো মানব জাতি নিশ্চিহ্ন হবার পর আমাদের দায়মুক্তি ঘটবে। প্রায়ই বিজ্ঞানীরা বলেন পৃথিবী চলে যাবে ভিন গ্রহীদের হাতে, এলিয়েনরা পরবর্তী রাজত্ব করবে। বিশ্বাস করুন, এলিয়েন আসার নিশ্চয়তা না থাকলেও এই পৃথিবীর পরবর্তী বাসিন্দা হবে নিতান্তই সাদা সিদে ব্যাকটেরিয়া। লক্ষ লক্ষ বছর সে আমাদের দেহে নিরীহ বসেছিল, আমরাই তাকে শিখিয়ে ফেলেছি কিভাবে আমাদের দেহে বসেই আমাদের হত্যা করা যায়। নিজেকে প্রশ্ন করুন, আমাদের চাইতে কে বেশি বুদ্ধিমান? ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক হয়েও, হাত পা না থাকা সত্ত্বেও, মস্তিষ্ক না পেয়েই শিখে ফেললো কিভাবে মানুষদের হত্যা করতে হয়। এবার ভাবুন কে বেশি বুদ্ধিমান। সম্ভব হলে আজই ব্যবস্থা নিন। কোন কোম্পানি বাজারে কয়টা অ্যান্টিবায়োটিক ছেড়েছে, কোন ডাক্তার কয়টা প্রেসক্রিপশন করেছে, কোন রোগী কয়টা খেয়েছে, সব হিসেব বের করতে হবে। আজ না পারলে আগামীকাল থেকে কিভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি হবে, কিভাবে প্রেসক্রিপশন হবে, কিভাবে রোগী খাবে, সেটা নির্ধারণ করুন। যক্ষ্মা নির্মূলের জন্য সরকার ডিউটি অর্থাৎ ডট প্রোগ্রাম শুরু করেছিল। প্রতিদিন সকালে স্বাস্থ্যকর্মী যক্ষ্মা রোগীর বাসায় যাবে, ওষুধ দেবে, রোগী সেই ওষুধ স্বাস্থ্যকর্মীর সামনেই খাবে। অ্যান্টিবায়োটিক খাওয়াটাও ডট প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আজ এখন এই মুহূর্তে প্রতিজ্ঞা করুন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। প্রতিটি অ্যান্টিবায়োটিকের ডোজ নিয়ম মেনে খাবেন। আপনাদের অনাগত প্রতিটি দিনে নিজেকে নিরাপদ রাখতে এটাই একমাত্র উপায়, তা না হলে আপনার অনাগত সন্তান বেঁচে থাকবে না 2070 সাল দেখবার জন্য।